নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে শান্তনু বন্দ্যোপাধ্যায় কনিষ্ঠ প্রমোটার অয়ন শীলকে গ্রেফতার করেছে ইডি। এবার তদন্তকারীদের হাতে উঠে এসেছে অয়ন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। সূত্রে খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন পেশার প্রমোটার অয়ন প্রযুক্তি সংস্থার সাথে সংস্থার মালিক, তবে আপাতত অয়নের দুটি কোম্পানির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। এবার চুচুড়ায় অয়নে আরো একটি সম্পত্তির হদিশ মিলল। চুচুড়ায় আখন বাজারে দত্ত সুপার মার্কেটে একটি ফ্ল্যাট রয়েছে অয়নে, তবে জানা গিয়েছে একটি সময় এখানে কম্পিউটারের দোকান ছিল তার। তবে অয়ন যার কাছ থেকে এই সম্পত্তিটি কিনেছিলেন সেই রাধিকা দত্তের অভিযোগ, ফ্ল্যাটের টাকা শোধ করেননি শান্তনু ঘনিষ্ঠ এই প্রমোটার। এ বিষয়ে জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পাপ্পু সাত্রা। পাপ্পু, অয়ন শীলের যে সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে, ইডি সূত্রে ঠিক কি জানা যাচ্ছে? একদমই সঞ্চিতা, এই দুর্নীতিকাণ্ডে যত তদন্ত এগোচ্ছে ততই ঘনীভূত হচ্ছে রহস্য দানা। সেরকমই এক আজকে চুঁচুড়া আখন বাজারে কিন্তু এক সুপারটা মার্কেটে একটা অয়ন শীলের এই ফ্ল্যাট পাওয়া গেল। সেখানে কিন্তু মূলত কম্পিউটার প্রশিক্ষণের কেন্দ্র করেছিলেন। সেখানে কিন্তু রাধিকা যে ফ্ল্যাটের মালিক, মার্কেটের সেই মালিক রাধিকা দত্ত দাবি বেশ কয়েকদিন আগে তিনি তার থেকে ফ্ল্যাট নিয়েছিল ফ্ল্যাটে ভাড়া হিসেবে, কিন্তু পরবর্তীকালে কিন্তু আর এটা কিনে নেওয়ার কথা ছিল, কিন্তু সেই তিনি একদম সাদা মাটা ভাবে তিনি জানালেন যে তিনি কিন্তু কেনেননি। কিন্তু তার সাথে যা করেছেন তিনি একে এখন যে পরিস্থিতি জানতে পারছেন যে তিনি একজন চিটিংবাজ বলে তিনি কিন্তু দাবি করছেন। তবে বলে রাখি, ইডি সূত্রে যেটা আমরা জানতে পারছি যে যত তদন্ত এগোচ্ছে আরো যে সম্পত্তির কিন্তু হদিশ কিনারা মিলছে ধীরে ধীরে, তো এরকম আগে আরো কত কি হদিশ মিলবে সেদিকে কিন্তু বাংলা তথা বাংলা থেকে রাজনৈতিক মহল কিন্তু ইতিমধ্যে কিন্তু তাকিয়ে আছে সঞ্চিতা। একেবারেই, অনেক ধন্যবাদ পাপ্পু, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাত্রা। আমার কিছু দিনের জন্য দিন, আমি এটা ফ্ল্যাটটা কিনে নেব, এখন ভাড়া টাড়া দিতে পারবো না, দিলে আর তোকে ভাড়া দাম হবে, আমি একসঙ্গে দেবো বাজার দাইনি। কতদিন আগে নিয়েছে এটা? অনেক দিন হয়ে। আচ্ছা, আর তো দেখাই কি করতো এখানে? হ্যাঁ, এখানে কি করতো? কি করতো? কম্পিউটারের দোকান টোকান করেছিল? করেছিল কম্পিউটার, তারপরে চলতো কি না চলতো দাদা আমি কোনোদিন উপরে যাইনি। আচ্ছা, আমি ওর ঘরে যাই, মানে ভাড়া হিসেবে নিয়েছিল, ভাড়া হিসেবে নিয়ে গেলে তারপর বললো আমি কিনে নেবো, একটু ওয়েট করুন আমি টাকা দিয়ে দেবো। কিছু টাকা দেয়নি? কিচ্ছু দেয়নি।